Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again. Who will teach you? It's all about the usage of have verb. Before starting today's class, listen carefully. প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি হচ্ছে হ্যাভ ভার্ব এবং হ্যাভ ভার্বের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তবে আজকের এই ক্লাসটি দেখার পূর্বে বি ভার্বের যতগুলো ক্লাস আছে সবগুলোকে দেখুন, তারপরে এই ক্লাসটি দেখুন। কিছু বিষয় রয়েছে যেটা জানার জন্য অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হয়। ফর এক্সাম্পল, ধরুন আছের ইংরেজি কি? স্বাভাবিকভাবে অনেকেই বলবে যে হ্যাভ মানে আছে, বাট এম ইজ আর মানে হচ্ছে আছে। এখন এই দুই আছের মধ্যে কনফিউজে পড়বেন, তার জন্য হচ্ছে হ্যাভ ভার্ব দেখার পূর্বে বি ভার্বের ক্লাসগুলো শেষ করা উচিত, রাইট? ওকে, সো ভিউয়ার্স, নট ওয়াস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম, উইড লাইক টু স্টার্ট টুডেজ ক্লাস। আমরা আজকের ক্লাসটি শুরু করতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আজকে ক্লাস ওয়ান হ্যাভ ভার্বের। আমরা বি ভার্বে যে ডেফিনিশন পড়েছিলাম সেটার সাথে এটা কম্পেয়ার করব। বি ভার্বে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু নিজেই কোনো স্থানে আছে, রাইট? কোনো ব্যক্তি এবং বস্তু সে নিজেই কোনো স্থানে আছে। উদাহরণ, আমি কোচিংয়ে আছি, আপনি বাসায় আছেন, সে কলেজে আছে, সে রাস্তায় আছে, রাইট? অর্থাৎ কোনো না কোনো ব্যক্তি কোনো স্থানে আছে বোঝাতে এম ইজ আর ব্যবহার হয়। যেমন আমি বাড়িতে আছি। ওকে, এখন হ্যাভ ভার্বের ক্ষেত্রে এই ডেফিনিশনটা কি? হ্যাভ ভার্বের ক্ষেত্রে এই ডেফিনিশনটা হচ্ছে যে কোনো ব্যক্তির বা বস্তুর, অর্থাৎ ব্যক্তির র বস্তুর র নিজস্ব কোনো জিনিস আছে, নিজের অধিকারে কোনো জিনিস আছে। এই ধরনের সেন্স কাজ করলে আমরা অবশ্যই হ্যাভ হ্যাজ ইউজ করব, রাইট? সো হ্যাভের সাথে গট অথবা হ্যাজের সাথে গট ইউজ করতে পারি। এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। মনে করতে হবে যে হ্যাজ গট, হ্যাভ গট, এরা হচ্ছে বডিগার্ড। অর্থাৎ হ্যাজ আসলেই গট আসবে, হ্যাভ আসলেই গট আসবে, রাইট? সো এই উদাহরণ একটা নিয়ে ফেলি। যেমন হচ্ছে আমার বাড়ি আছে, তাহলে আমি একটি ব্যক্তি, আমার নিজস্ব একটি বাড়ি আছে, এই সেন্স কাজ করছে। বাট আমরা বি ভার্বে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আমি বাড়িতে আছি। আমি বাড়িতে আছি বলতে এটাই তো বোঝাচ্ছে যে আমি একটি ব্যক্তি, আমি কোনো একটা স্থানে আছি। তাহলে এখানে প্রমাণিত হয়ে যায় যে এম ইজ আর এর ব্যবহার হচ্ছে কোনো ব্যক্তি বস্তু নিজেই সে কোনো স্থানে আছে, আর হ্যাভ হ্যাজের ব্যবহার হচ্ছে ওই ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো জিনিস আছে, রাইট? আমরা আরও কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন ধরুন আমি স্কুলে আছি, আমার একটি স্কুল আছে। দুইটা অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স। আমি স্কুলে আছি বলতে আমি একটা স্কুলের মধ্যে আছি, তাহলে এটা অবশ্যই এম ইজ আর এর ব্যবহার। আর আমার একটি স্কুল আছে বলতে আমার নিজস্ব একটি স্কুল আছে, নিশ্চয়ই এখানে হ্যাভ হ্যাজ হবে। দুটাতেই আছে আছে, দুইটা সেন্টেন্সের শেষে যে ক্রিয়া রয়েছে দুটোতেই আছে। এই আছে দেখেই তাহলে আমরা যে হ্যাভ বসিয়ে দিই সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, সঠিক ইংলিশ আমাদেরকে শিখতে হবে। আরও কয়েকটা উদাহরণ নিতে পারি। ধরুন যে আমার একটি ক্লিনিক আছে, আমি ক্লিনিকে আছি। আমার একটি ক্লিনিক আছে বলতে আমার নিজস্ব একটি ক্লিনিক আছে, আর আমি ক্লিনিকে আছি বলতে আমি যে কোনো একটা স্থানে আছি, এটাই প্রমাণ হচ্ছে, রাইট? জাস্ট আরেকটা উদাহরণ আমরা নিতে পারি। যেমন মাসুদ বাসে আছে, মানে মাসুদ বাসে আছে বলতে মাসুদ একটা স্থানে আছে, বাসের মধ্যে আছে। তাহলে অবশ্যই অ্যামিজারের ব্যবহার এবং মাসুদের একটি বাস আছে, মানে মাসুদের নিজস্ব একটি বাস আছে, এটাই তো এখানে সেন্স কাজ করছে। তাহলে নিশ্চয়ই সেখানে হ্যাভ হ্যাজের ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পুরো সিস্টেমটা বোঝার জন্য আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমরা খাতা কলমে পরবর্তী বিষয়গুলো শিখব। তার পূর্বে আরেকটু বিষয় ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্টের পর হচ্ছে ভার্ব, এবং ভার্ব আমরা হ্যাভ হ্যাজ পেয়েছি, এবং তারপরে হচ্ছে এক্সটেনশন। সো ভার্ব রয়েছে হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ হচ্ছে সবসময় প্লুরালে ব্যবহার হবে, আর হ্যাজ হচ্ছে সবসময় সিঙ্গুলারে ব্যবহার হবে। সো আমরা জানি যে আমরা পার্সনকে দুইটা গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার গ্রুপ, আরেকটা হচ্ছে প্লুরাল গ্রুপ। এবং কিভাবে একটা পার্সন কিভাবে সাবজেক্টের সাথে কানেকটিভিটি হয়েছে সেটা আমরা অবশ্যই আমরা খাতা কলমে বুঝব, সেখানে বিস্তারিত সেটা জানব। তবে এখানে অনেকে কোশ্চিন করতে পারেন যে আই তো সিঙ্গুলার, আয়ের পরে তো হ্যাভ হয়, হ্যাঁ ইয়া রাইট। কিছু বিষয় রয়েছে সেটা ওইভাবে মনে রাখতে হবে যে আয়ের সাথে হ্যাভ হয়, রাইট? এটা সিঙ্গুলার হলেও এটা হ্যাভ হয়, বাট
এটা বাদে আইকে বাদ দিয়ে সবগুলো প্লুরালে হ্যাভ হবে আর থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এখান থেকে চলে যাই একেবারে খাতা কলমে শেখার জন্য, তাহলে আপনারা চোখ রাখুন।